এসএসবি বা সশস্ত্র সীমা বলে কিছু রিক্রুটমেন্ট বেরিয়েছে যার জন্য তোমরা ফর্ম ফিল আপ করতে পারো। অ্যাপ্লাই ফর পোস্ট অফ হেড কনস্টেবল, যার জন্য হেড কনস্টেবল পদের জন্য তোমাদের লোক নেওয়া হচ্ছে, ইলেকট্রিশিয়ান, মেকানিক, স্টুয়ার্ড, ভেটেরিনারি অ্যান্ড কমিউনিকেশন, এই সব পদে তোমাদের কিছু লোক নেওয়া হচ্ছে। তোমরা এর জন্য ssb.gov.in এই ওয়েবসাইটে চলে যাবে, সেখান থেকে দেখবে হিউম্যান রিসোর্স বলে একটা অপশন আছে, ঠিক আছে? এখান থেকে অ্যাডভার্টাইজমেন্ট অফ রিক্রুটমেন্ট এই অপশনে ক্লিক করবে, দেখবে এখানে এই পোর্টালটা ওপেন হয়ে যাবে এরকম, ঠিক আছে? এখান থেকে তোমরা ক্লিক ফর অ্যাপ্লাই অনলাইন ফর ভেরিয়াস টাইপ অফ অ্যাডভার্টাইজমেন্ট ইন এসএসবি এখানে ক্লিক করবে। ক্লিক করার পর দেখবে এই পোস্টগুলোতে বর্তমানে এখন ফর্ম ফিল আপ চলছে, যার প্রত্যেকটি লাস্ট ডেট হচ্ছে 18/6 রয়েছে। এর জন্য তোমরা অ্যাপ্লাই ফর পোস্ট হেড কনস্টেবল, ইলেকট্রিশিয়ান, মেকানিক, স্টুয়ার্ড, ভেটেরিনারি, কমিউনিকেশন এতে ক্লিক করবে। দেখবে এর লাস্ট ডেট 18/6/2023 রয়েছে, এখান থেকে অ্যাপ্লাইতে ক্লিক করবে। অ্যাপ্লাই ক্লিক করে এখানে অ্যাডভার্টাইজমেন্ট আছে, অ্যাডভার্টাইজমেন্টটা পড়ে নেবে যে কী কী আছে, নোটিফিকেশনে কোন যোগ্যতা থাকলে তোমরা এর জন্য ফর্ম ফিল আপ করতে পারছো। প্রথমে দেখো নোটিফিকেশনে কী দেওয়া রয়েছে। প্রথমেই তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেওয়া রয়েছে, এবার এখানে কি কি পদে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো সেই সব পদগুলো এখানে দেওয়া রয়েছে। এটা গ্রুপ সি পদে রয়েছে। আর হচ্ছে তোমাদের তার পোস্ট, যে পোস্টটা আছে টেম্পোরারি আছে বাট লাইকলি টু কন্টিনিউ হবে। আর ন্যাশনালিটি যেটা আছে, ন্যাশনালিটি হচ্ছে তোমাদের হেড কনস্টেবলের জন্য সিটিজেন অফ ইন্ডিয়া, নেপাল, ভুটান, আর ফর হেড কনস্টেবল স্টুয়ার্ডের জন্য সিটিজেন ইন্ডিয়া অনলি, ওকে। 3 নম্বর আছে তোমাদের ভ্যাকান্সি আছে, দেখে নাও। ভ্যাকান্সি আছে হেড কনস্টেবল ইলেকট্রিশিয়ানের জন্য 15, আচ্ছা, হেড কনস্টেবল মেকানিকের জন্য 296, হেড কনস্টেবল স্টুয়ার্ডের জন্য হচ্ছে 2, হেড কনস্টেবল ভেটেরিনারির জন্য 23, আর হেড কনস্টেবল কমিউনিকেশনের জন্য 578, এতগুলো সিট রয়েছে। আর এটুকুনের অ্যাপ্লিকেশন যেটা হবে রিসিভ থ্রু মুড, অনলাইন মুডে হবে। আচ্ছা, স্যালারি তোমাদের কাছে হচ্ছে 25,000 থেকে 81,000 এর মধ্যে। আদার অ্যালাউন্স আছে, ডিয়ারনেস অ্যালাউন্স, রেশন মানি অ্যালাউন্স, হাউস ডিজ অ্যালাউন্স, এনি আদার অ্যালাউন্স, আর এসএসবি ফ্রম টাইম টু টাইম গভর্নমেন্ট অর্ডার অনুযায়ী তোমাদের এগুলো পেতে পারবে। সিলেক্ট দেখো আমাদের এলিজিবিলিটি কন্ডিশন কি আছে। হেডকনস্টেবল ইলেকট্রিশিয়ানের জন্য ম্যাট্রিকুলেশন ইকুইভ্যালেন্ট ফ্রম রিক্রুটমেন্ট বোর্ড থেকে তো মাধ্যমিক পাস করতে হবে, 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে, 1 ইয়ার সার্টিফিকেট থাকতে হবে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট থেকে, ভোকেশনাল অর ইনস্টিটিউট থেকে লাস্ট 1 ইয়ার এক্সপিরিয়েন্স ডেটে তোমার এক্সপিরিয়েন্স থাকতে হবে, আর 2 বছরের ডিপ্লোমা কোর্স রিক্রুটমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ইনস্টিটিউট থেকে ইন দ্য রেসপেক্টিভ ট্রেড বা সিভিলিয়ার ট্রেডে যে কোনো একটা, মাস্ট কোয়ালিফাই ট্রেড টেস্ট, ঠিক আছে? এগুলো হলে হেড কনস্টেবল জন্য যেটা মেকানিক আছে তার জন্য তোমাদের 21 থেকে 27 বছর বয়স আছে, মাধ্যমিক পাস থাকতে হবে, পাসিং ডিপ্লোমা অটোমোবাইল অটোমোবাইল আর হচ্ছে মোটর মেকানিক্যাল এই ইঞ্জিনিয়ারিং 2 ইয়ার সার্টিফিকেট কোর্স থাকতে হবে, পাস ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে হেভি ভেহিকলসের, 2 ইয়ার এক্সপিরিয়েন্স ইন অথোরাইজ গ্যারেজ আর হচ্ছে ওয়ার্কশপ যে কোনো, তাহলেই তোমরা এখানে মেকানিকের জন্য অ্যাপ্লিকেশন করতে পারছো। আচ্ছা, স্টুয়ার্ডের জন্য কি আছে, মাধ্যমিক পাস থাকতে হবে একই ব্যাপার, ডিপ্লোমিং সার্টিফিকেট ক্যাটারিং কিচেন ম্যানেজমেন্ট ফ্রম রেগুলেটরি ইনস্টিটিউট থেকে এটা জানতে হবে তোমার, 1 ইয়ার এক্সপিরিয়েন্স থাকতে হবে সিমিলার জব রেগুলেটরি হোটেলে, তাহলে তুমি অ্যাপ্লিকেশন করতে পারছো। হেড কনস্টেবল ভেটেরিনারি যার জন্য আছে ইন্টারমিডিয়েট এক্সামিনেশন পাস উইথ সায়েন্স অ্যান্ড বায়োলজি, উচ্চ মাধ্যমিক পাস করতে হবে যেখানে সায়েন্স থাকবে অ্যান্ড বায়োলজি থাকবে মেইন সাবজেক্ট রিকগনাইজ ফ্রম ইউনিভার্সিটি থেকে, এবং তোমাদের প্রসেস 2 ইয়ার ডিপ্লোমা কোর্স, ভেটেরিনারিতে 2 বছরের ডিপ্লোমা থাকতে হবে, তাহলেই তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারো। আর ডিজারেবল যেটা দরকার আছে 1 ইয়ার এক্সপিরিয়েন্স ট্রিটমেন্ট অফ ডিফারেন্ট স্পেসিফিক অ্যানিমেল, অ্যানিমেলদের পশু পাখি যেগুলো আছে সেখান থেকে তোমাদের যে 1 বছরের ট্রিটমেন্টের তোমার এক্সপিরিয়েন্স থাকতে হবে যে কোনো ভেটেরিনারি হসপিটাল থেকে। হেড কনস্টেবল কমিউনিকেশন এর জন্য 18 থেকে 25 বছর বয়স থাকবে, ইন্টারমিডিয়েট আর ইকুইভ্যালেন্ট পাস উইথ সায়েন্স ফিজিক্স থাকতে হবে, কেমিস্ট্রি ম্যাথামেটিক্স এই 3টে সাবজেক্ট নিয়ে সায়েন্স পাস করে তাহলে অ্যাপ্লিকেশন করতে পারছো। শুড হ্যাভ 3 বছরের তোমাদের ডিপ্লোমা ইন ইলেকট্রনিক্স কমিউনিকেশন, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি এগুলোর মধ্যে যে কোনো একটা তোমাদের যদি 3 বছরের ডিপ্লোমা পাস করো তাহলেই তোমরা হেড কনস্টেবল কমিউনিকেশনে তোমরা
অ্যাপ্লিকেশন করতে পারছো। ওকে, আচ্ছা ফর্ম ফিলাপের জন্য কত টাকা লাগছে? জেনারেল বা ইডাব্লিউএস ওবিসি এদের জন্য লাগবে 100 টাকা করে। এছাড়া এসটি এসটি এক্সাইটেশন ফিমেল এদের জন্য তোমাদের কোনো টাকা লাগবে না, এদের জন্য এক্সেম্পটেড আছে ফিটা। ওকে, হাউ টু অ্যাপ্লাই, কি করে অ্যাপ্লিকেশন করবে তোমরা? প্রথমে তোমাদের এসবি রিক্রুটমেন্ট ওয়েবসাইটে যাবে। এই ওয়েবসাইটে গিয়ে তোমরা ক্লিক করবে, ক্লিক করার পর দেখবে এখানে পোস্ট নেম সিলেকশন করবে, ক্যান্ডিডেট নাম দেবে, বাবার নাম দেবে, মায়ের নাম, ডেট অফ বার্থ, জেন্ডার, ন্যাশনালিটি, রিলিজিয়ান, ম্যারিটাল স্ট্যাটাস, ঠিক আছে, এইগুলো সব দেবে, ক্যাটাগরি সিলেকশন করবে, পরপর এই অপশনগুলো সিলেকশন করে তোমাদের ফর্ম ফিল আপ করবে। এখানে দেওয়া রয়েছে, দেখে নেবে কি কি আছে, আর প্রত্যেকটা ক্যাটাগরি এখানে দেওয়া রয়েছে, প্রত্যেকটা অপশন এখান থেকে সিলেকশন করে অপশন বা পরপর ফর্ম ফিল আপ করে নেবে। আর প্রথমে পার্ট ওয়ান করবে, এটা পার্ট ওয়ান ফর্ম ফিল আপ করার পর তোমরা পার্ট টু ফর্ম ফিল আপ করবে, যেখানে হচ্ছে 4 থেকে 12 কপির মধ্যে তোমাদের ছবিটা আপলোড করতে হবে, যার হাইট হবে হচ্ছে 120 আর ওয়াইড হবে হচ্ছে 100 পিক্সেল, এই এইভাবে ছবিটা আপলোড করবে। সিগনেচার যেটা আছে সিগনেচারও 4 থেকে 12 কপির মধ্যে হবে, 112 পিক্সেল হচ্ছে ওয়াইড আর 60 পিক্সেল হচ্ছে হাইট, এই মধ্যে ছবি করে তোমরা আপলোড করতে, ছবি দেখবে ঠিকঠাক আপলোড হয়ে যাবে। পার্ট টু ফর্ম ফিল আপ করার পর পার্ট থ্রি ফর্ম ফিল আপ তোমাদের করতে হবে, যেখানে মোড অফ পেমেন্ট আসবে, সেখানে তোমরা পেমেন্ট করবে, পেমেন্ট করার পর তোমাদের লাস্ট সাবমিশন করতে হবে, সাবমিশন করার পর তোমাদের ফর্মটা বেরিয়ে আসবে। আর এখানে একটা জিনিস খেয়াল রাখবে, এখানে বারবার বলা হচ্ছে কিন্তু ব্লার ফটোগ্রাফ যদি কিন্তু আপলোড করলে তোমাদের ফর্মটা ক্যান্সেল করে দেওয়া যেতে পারে, ঠিক আছে। আর এরপর দেখে নাও তোমাদের সিলেকশনটা কি করে হবে, প্রথমে তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে, তারপর ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট হবে। এর জন্য ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের জন্য তোমাদের 6 মিনিট 30 সেকেন্ডে 1.6 কিমি যেতে হবে, আর ফিমেলদের জন্য 4 মিনিটে যেতে হবে 800 মিটার। ওকে, এবার ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টের জন্য ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টের জন্য তোমাদের যা ক্যান্ডিডেট হু কোয়ালিফাই ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, সে ফিজিক্যাল স্ট্যান্ডার্ডের জন্য কোয়ালিফাই হবে। ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টের জন্য হেড কনস্টেবল ইলেকট্রিশিয়ানের জন্য তোমাদের লাগবে, এখানে হাইট রয়েছে আর প্রত্যেকটা ক্যাটাগরি এখানে দেওয়া রয়েছে, এখানে চেক করে নেবে যেটা দরকার। হেড কনস্টেবল মেকানিকের জন্য রয়েছে, সেরকম রয়েছে স্ট্যান্ডার্ড টেস্টের জন্য হাইট আর চেস্ট ইন সেমি যেটা ফুলিয়ে কত করতে হবে, ঠিক আছে, এক্সপেনশন কত করতে হবে, এমনি কত কবে কত করতে হবে, প্রত্যেকটা ক্যাটাগরির জন্য এখানে দেওয়া রয়েছে, তোমরা এখান থেকে চেক করে নেবে। এরপর তোমাদের আছে রিটেন এক্সাম, রিটেন এক্সাম কখন হবে, যদি তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট আর হচ্ছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট এই দুটো টেস্ট তোমরা পাস করো, তাহলেই তোমরা রিটেন এক্সাম দিতে পারছো। এর জন্য কমন এন্ট্রান্স টেস্ট হবে, 3 আওয়ারের হবে, ডিউরেশন উইল বি 150 মার্ক, 150 মাল্টিপল চয়েস কোশ্চেন থাকছে, ঠিক আছে, কোশ্চেন থাকবে জেনারেল নলেজ এর পরে, ম্যাথামেটিক্স এর পরে, রিজনিং, জেনারেল ইংলিশ, জেনারেল ইংলিশ অথবা জেনারেল হিন্দি অ্যান্ড টেকনিক্যাল সাবজেক্ট যেটা আছে তোমাদের সাথে অ্যাপ্লিকেশন করবে সেই সাবজেক্টের উপরে। পার্ট ওয়ান থাকবে 50 মার্ক থাকবে এই সাবজেক্টের পরে, ওকে, পার্ট টু থাকবে 100 মার্ক থাকবে টেকনিক্যাল সাবজেক্ট পরে। এবার মিনিমাম কোয়ালিফাই মার্ক হবে হচ্ছে 50%, এসএসটির জন্য 45%, ফাইনাল মেরিট লিস্ট হবে বেসিস অফ মেরিট, অপটেট ক্যান্ডিডেট রিটেন এক্সামিনেশন কমন এন্ট্রান্স টেস্টের মাধ্যমে। আচ্ছা এখানে আছে ইলেকট্রিশিয়ানের জন্য তোমাদের স্কিল বা টেস্ট টেস্ট হবে, যেটা চ্যাপ্টার কমপ্লিশন রিটেন এক্সামিনেশন 20 মিনিটের একটা টেস্ট হবে হেড কনস্টেবল ইলেকট্রিশিয়ানের জন্য। ওকে, আর 4 নম্বরে আছে তোমাদের ডকুমেন্টেশন বা ডিটেইলড মেডিকেল এক্সামিনেশন, ডিএমই, যেটা রিভিউ মেডিকেল এক্সামিনেশন, এটা হবে ক্যান্ডিডেট ডিক্লেয়ার ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, স্ট্যান্ডার্ড টেস্ট, রিটেন এক্সাম, স্কিল টেস্ট, এগুলো যখন তোমরা পাস করবে উইল বি থ্রু ডকুমেন্ট প্রসেস ডিটেইল মেডিকেল এক্সামিনেশন আর মেডিকেলের জন্য তখন তোমাদের পাঠানো হবে। দেখো ফাইনাল মেরিট লিস্ট যেটা আছে সেটা কি করে হবে, তোমাদের কমন এন্ট্রান্স টেস্টে যে এক্সামটা হবে সেটার ভিত্তিতে ফাইনাল মেরিট লিস্টটা তোমাদের হচ্ছে। ওকে, আর যদি ইকুয়াল থাকে নাম্বার তখন তোমাদের কি হবে, পার্ট টু তে যে টেকনিক্যাল সাবজেক্টে যে বেশি নাম্বার রয়েছে তাকে নেওয়া হবে, এছাড়া যদি ইকুয়াল হয় তাহলে ইয়েস দেখা হবে। ওকে, এছাড়া তোমাদের জেনারেল কিছু ইনস্ট্রাকশন রয়েছে তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে।
আর লাস্টে তোমাদের ওয়েটের হিসাবে তোমাদের যে হাইটটা রয়েছে সেটার এখানে লিস্ট দেওয়া রয়েছে, এখান থেকে চেক করে নেবে ঠিক আছে কত সেমি। দেখো লাস্টে তোমাদের দেওয়া রয়েছে ওয়েট ইন কিলোগ্রাম, এজ গ্রুপ অ্যান্ড হাইট, তোমাদের এজ হিসাবে কতটা হাইট লাগবে কতটা ওয়েট লাগবে ঠিক আছে, সেটা এখান থেকে চার্ট দেখে নেবে যার যেরকম হাইট হয়। হাইট যদি এত হয় 18 থেকে 22 বছরের মধ্যে এত ওয়েট তোমাদের লাগবে, সেম 23 থেকে 27 হলে এরকম, 28 থেকে 32 হলে এরকম, এই এজটা এই এজ হিসাবে তোমাদের এত কিলোগ্রাম ওয়েট লাগবে। মেলদের জন্য এটা রয়েছে আর ফিমেলদের জন্য ওটা রয়েছে, এই চারটা তোমরা দেখে নেবে ঠিক আছে। তোমরা যারা ফর্ম ফিল আপ করতে চান তারা এখান থেকে রেজিস্টার যে অপশনটা দেখছো এই রেজিস্টার অপশনে গিয়ে ক্লিক করবে, দেখবে এরকম পোর্টাল ওপেন হয়ে যাবে, এখান থেকে তোমরা স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ করে নেবে ঠিক আছে। নেক্সট করে এরপর এটা ফার্স্ট স্টেপ রেজিস্ট্রেশন এটা, এরপরে তোমাদের সেকেন্ড স্টেপ ফটো আপলোড করতে হবে আর সিগনেচার আপলোড, পরে তোমাদের পেমেন্ট করতে হবে, এভাবে তোমরা ফর্ম ফিল আপটা করে নেবে। যেমন সিলেক্ট পোস্ট ফার্স্টে ক্লিক করে নেবে, এখানে কোনটায় তোমরা যদি কমিউনিকেশন করতে চাও সেটা এখানে ক্লিক করে ফার্স্ট নেম দেবে লাস্ট নেম দেবে, বাবার নাম মায়ের নাম, ডেট অফ বার্থ, জেন্ডার, ন্যাশনালিটি, রিলিজিয়ান, ম্যারিটাল স্ট্যাটাস তোমাদের ম্যারিড না আনম্যারিড, রিলিজিয়ান হিন্দু মুসলিম যেটা আছে দেবে, ন্যাশনালিটি দেবে এখান থেকে ঠিক আছে, ক্যাটাগরি SST OBC সেটা এখান থেকে সিলেকশন করবে। আচ্ছা তোমাদের হচ্ছে ওদের কি কমিউনিটি তোমাদের গোর্খা বা এর মধ্যে আসো কিনা, তাহলে ইয়েস থাকলে ইয়েস তাহলে নো দেবে। ডকুমেন্ট অর্ডিনারি জম্মু কাশ্মীরের 1980 থেকে 1889 এর মধ্যে ছিল নাকি, হ্যাঁ তাহলে এখানে ক্লিক করবে। এক্সট্রা ডিটেইলস আছে নাকি প্রত্যেকটা, সিলেক্ট আইডেন্টি কার্ড টাইপ, এখান থেকে আইডেন্টি কার্ড টাইপটা সিলেকশন করবে, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ডের মতো যে ডকুমেন্ট তোমরা দিতে যাও সেটা নিয়ে তোমাদের এক্সাম দিতে যেতে হবে ঠিক আছে, সেভাবে তোমরা ফর্মটা দেবে যে নামটা সঠিক আছে তোমাদের ডকুমেন্টে ওকে। তারপর আইডেন্টিফিকেশন মার্ক দিতে হবে, তোমাদের কোনো যদি কোথাও কোনো কাট মার্ক থাকে বা কোনো তিল বা মূল থাকে তাহলে সেটা এখানে লিখে দেবে, মোবাইল নাম্বার, ইমেল আইডি এখানে দিয়ে দেবে, এটা যেন কনফার্ম থাকে যেন চেঞ্জ না হয়। তোমার মাধ্যমিকের উচ্চ মাধ্যমিকের নাম্বার বা গ্রাজুয়েশন ডিপ্লোমা এগুলো যত নাম্বার আছে এগুলো নাম্বার দেবে, রোল নাম্বার, সার্টিফিকেট নাম্বার আছে সেটা দেবে, ডেট অফ ইস্যু কবে রেজাল্টটা বেরিয়েছে, রেজাল্টের নিচে দেবে ডেট লেখা থাকে সার্টিফিকেটের নিচে সেটা দিয়ে দেবে, সাবজেক্ট যেটা আছে সাবজেক্ট দেবে, পার্সেন্টেজ দিয়ে নেক্সট করবে ঠিক আছে ওকে। এইভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে। আচ্ছা তোমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।